এখন আমার পিছনে চাঁদের গাড়ি দাঁড়ায় আছে, ওগুলো এখান থেকে 8:50 এ ছেড়ে যাবে, ঠিক আছে? 8:50 যদি ছেড়ে যায় তাহলে হচ্ছে 2-1 ঘন্টার ভিতরে পৌঁছে যাওয়া যাবে। আর এসব সম্পর্কে আমি ইনফরমেশন দিব সব, ঠিক আছে? আপনারা হচ্ছে যদি সরকারে দেখবেন, আমি আপনি যদি কন্ট্যাক্ট করি মাছলং বাজারটা হলে সাজেকে ঠিক মাঝখানে, ওইখান থেকে আমরা সাজেকে বলে যাবো বা এখান থেকে, কিন্তু এখানে হকা ওইটা নাকি 100 এই মানে 8:50 ছাড়বে। আপনি কি বাইকে যাবেন? আমি তো অর্ডার কালেকশন যাবো, ওইটা দিয়ে যাবো। আমার এখানে একটু দেখবো তো এদিকে আশপাশে, এই জন্য আমার দেরি হলে সমস্যা নেই। আপনার বাসা কি ওইদিকে মাছালগের ওদিকে? কাজে যাবে। আমি দীঘিনালা স্টানে সকাল 7:30 দিকে নেমেছি শান্তি পরিবহন থেকে। যারা শান্তি পরিবহনের সার্ভিস সম্পর্কে জানতে চান তারা আগের ভিডিওটা দেখে আসবেন। আর এই দীঘিনালা নেমে আমি লোকাল চাঁদের গাড়িতে করে বাগাইহাট আসছি মাত্র 40 টাকা করে। বাগাইহাটে যে সামনে চাঁদের গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যাবে, তবে নির্দিষ্ট একটা টাইমে। ফার্স্ট যেটা ছেড়ে যাবে সেটা হচ্ছে আপনার 8:50 দিকে। সবাই 8:50 যেটা ছাড়ে সেটাই যেতে চাইবেন, তাহলে আপনি হচ্ছে নিশ্চিন্তে ভালোভাবে যেতে পারবেন। 8:50 এখান থেকে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যাবে, দাম পড়বে 130 টাকা, অর্থাৎ ভাড়া 130 টাকা করে। বাকি সারা রাস্তায় আপনি কী কী অ্যাক্টিভিটি করতে পারবেন সেগুলোর এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনি আমাদের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভাই এদিকে কি ডাচ বাংলা ব্যাংকের এটিএম আছে? না, লোকেশনে দেখছিলাম আর কি। তো এদিকে হচ্ছে বিকাশ আছে, যদি নেটওয়ার্ক পায় আপনাদের তাহলে এখান থেকে আপনি বিকাশে টাকা তুলে নিতে পারবেন যাদের টাকায় শর্ট আছে। আর আশা করি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আসেন তাহলে টাকায় কারোই শর্ট পড়বে না, ঠিক আছে? তো আমাদের ড্রাইভার ভাই হচ্ছে ওইটা, আপনারা বলেন তো গাড়ি এখন চলে আসছে হচ্ছে মাছালঙে। মাছালঙে এসে দাঁড়িয়েছে এখানে, এখান থেকে আবার নতুন করে সাজেকের উদ্দেশ্যে গাড়ি ভরলে তারপর ছাড়বে। আমি বাগাইহাট থেকে যে আসছি মাছালঙে আসতে 30 মিনিটের মতো সময় লাগছে। আর যারা হচ্ছে স্কট অনুযায়ী আসে, আর্মি বা হচ্ছে বিজিবির স্কট অনুযায়ী আসে, আমার এখন হাতে বাজে হচ্ছে 9:30, তার মানে স্কট ছাড়বে হচ্ছে 10:00 বা 10:30। তো আমি তার আগেই 9:30 পৌঁছে গেছি সাজেকের অর্ধেক রোডে। এখান থেকে সাজেক যেতে আর মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগতে পারে। চলুন বাজারটা একটু আপনাদেরকে ঘোরাই দেখাই নিয়ে আসি। কয় টাকা? 25 টাকা। তো ওষুধ নিয়ে নিলাম, কারণ পেট খারাপের কথা আর হচ্ছে জ্বরের কথা বলা যায় না, নাপা আর হচ্ছে সেলাইন নিয়ে নিলাম।
কারণ জার্নি যেহেতু করছি এসি লাইন লাগতেই পারে, এই জন্য লাইন নিয়ে নিলাম। ঠিক আছে, তো দেখি একটু সামনের দিকে যে কিছু আছে কিনা। একটা নতুন জিনিস, নতুন জিনিস দেখলাম, দেখেন নতুন জিনিসের এটা সম্পূর্ণ। আমি যে কালো জিনিসটা দেখালাম সেটা কেউ কি বলতে পারবেন ওটা কি জিনিস, আমি তো বুঝতে পারিনি। আমার মনে হলো ওটা শুকরের মাংস টাংস কিছু হবে এরকম কিছু। আপনারা যদি কেউ জানেন অবশ্যই বলবেন, ঠিক আছে। আর আপনাদের যদি অন্য কোনো কিছু দেখার থাকে এখানে, এখান থেকে অন্য কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু ভিডিওতে কিছু না, কারোর সাথে কথা না বললেও আমি এমনিতে ভিডিও ওয়ান ছাড়া অনেক কথা বলেছি একজনের সাথে। এখানে কিন্তু মসজিদ আছে, ঠিক আছে, নামাজ পড়তে চাইলে নামাজও পড়তে পারেন। মসজিদ আছে, ওই যে ওখানে মুক্ত হস্ত দান করুন সেটা লেখা আছে, মা চালং জামে মসজিদ লেখা আছে ওখানে। তো চলেন আমি একটু ভিতরের দিকে যাই, দেখি এদিকে কি আছে। এদিকেও ক্যানভাসারের অভাব নাই, ভিতরে আরো অনেক দোকান আছে। আমি বেশি দূর যাবো না, কারণ আমার গাড়ি যদি চলে যায় তাহলে আমার অবস্থা খারাপ। আমি এখানে স্থানীয় আদিবাসীদের সাথে বা ড্রাইভারদের সাথে, আমার গাড়িতে যে লোকাল লোক ছিল তাদের সাথে সারা পথই কিন্তু গল্প করতে করতে আসছি। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সব কিছু বলে দিব। যারা বাগাহাট থেকে মাসালং আসবেন, মাসালং থেকে অন্য গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতেও যেতে পারবেন, ঠিক আছে। যে গাড়িগুলো লোকাল গাড়িগুলো বাগাহাট থেকে মাসালং আসে, এখানে প্রায় হচ্ছে 10 মিনিট বা 5 মিনিট দাঁড়াবে তারা। আপনি যদি দাঁড়াইতে না চান তাহলে এখান থেকে আপনি অন্য গাড়িতে বা বাইকে চলে যেতে পারেন। অল্প কয় টাকা নেবে সেটা আপনি কত টাকা নেবে আমি আমার যে ড্রাইভার আছে তার কাছ থেকে জিজ্ঞেস করে আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে। আল্লাহই জানে আমার ব্যাগ আছে কিনা, আমি একটু তাড়াতাড়ি যে একটু কাছাকাছি গিয়ে দেখি ব্যাগটা আছে কিনা। ঠিক আছে, গাড়ি মনে ছেড়ে দিবে, লোক তো উঠছে, ঠিক আছে, দাঁড়ালো তো না, দেখি সামনে যে দাঁড়াবে মনে হয়। এখানেও দেখেন ক্যাম্পাসার আছে। এখন তো সাজেকে বেশি মানুষ যায় না, তাই না? এখন কি দুইজনে পাবো সাজেকে দেয়া? ওইখানে কি কাউরে পাবো, টুরিস্ট পাবো কাউরে? অল্প লজ্জা পাইতেছ না সরম পাইতেছ? এ হে তো স্লো ট্রাভেল করতে করতে চলে আসছিস, কোন জায়গায় আসছি কেউ কি টের পাইছেন এখনো? এত বাতাস আর এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা পরিবেশ, মানে খুব ভালো লাগতেছে থাকতে। আমি আসছি তো সেই দুপুর 12:30 পরে। তো এটা ছিল হচ্ছে সাজেক ভ্যালির মসজিদ। ইলিশ খাইয়া রুখানা ছোট ছোট বানা।